আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব, স্বপ্নে কেউ যদি আপনার কানের দুল দেখে, এ বিষয়ে কিতাবের মধ্যে আল্লামা ইবনে সিরিন তিনি কি উল্লেখ করেছেন। অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, স্বপ্নে যদি কানের দুল দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা সে নিজে কুরআনের এলেমের প্রতি অগ্রবর্তী হবে, ধাবিত হবে। অর্থাৎ কুরআনি এলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞান ছিল, যে এলেম ছিল, এই জাতীয় এলেমের অর্জন করার প্রতি সে মনোনিবেশ করবে। এক কথায় বলতে গেলে কানের দুল দেখা ভালো একটা লক্ষণ, এবং সমাজের মধ্যে তার সুনাম, তার সুখ্যাতি, তার প্রশংসা লোক মুখে থাকবে, মানুষের মুখে মুখে থাকবে, এই ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ প্রক্ষান্তরে কোন স্ত্রী লোক যদি, কোন বিবাহিত মহিলা যদি কানের দুল দেখে, তাহলে তার মেয়ে সন্তান হবে। তদ্রূপ কোন বিবাহিতা মহিলা যদি কানের দুল দুইটা দেখে, তাহলে তার একাধিক সন্তান হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। স্বপ্নে কোনো বোন যদি কানের দুল হারিয়ে যেতে দেখে, তাহলে স্বামীর সাথে ঝগড়া হতে পারে। তদ্রূপ কেউ যদি দেখে যে সে কানের দুল এত বড় পরিমাণে পড়েছে, যেটা পড়ার পর এত লম্বা, এত বড়, যেটা পড়তে পড়তে তার কান ঢেকে গিয়েছে, অথবা এটা এত লম্বা হয়েছে তার মুখ, এই সীমানা মুখের থেকেও নিচে চলে এসেছে, এই জাতীয় কানের দুল যদি দেখে, তাহলে স্বপ্ন দর্শনকারী সে মানুষের মধ্যে সম্মানিত হওয়ার ইঙ্গিত। অর্থাৎ মাতৃ ছায়া যেভাবে মানুষ লাভ করে, মাকে যেভাবে মানুষ সম্মান করে, তাকে মানুষ এভাবে সম্মান করবে। তদ্রূপ কেউ যদি দেখে যে সে নিজে তার কোনো অবহেলাবশত কানের দুল হারিয়ে ফেলেছে অথবা হারিয়ে গেছে, এই স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টা হারাম কিছু বক্ষণ করার লক্ষণ, অথবা মানুষের ব্যাপারে সে তার মনে খারাপ ধারণা পোষণ করবে, এই ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ কেউ যদি আপনার কোনো রাস্তাঘাটে, কোনো বাজার বন্দরে, অথবা কোনো নোংরা জায়গায়, অথবা ভালো কোনো জায়গায় আপনার কানের দুল হারিয়ে যেতে দেখে, তাহলে স্বপ্ন দর্শনকারী তার মধ্যে কোন ধরনের নতুন কোন ধরনের যোগ্যতা, মাহারত, আরবিতে বলা হয় মাহারত, হাসিল হবে, মাহারত হাসিল হবে, ইহসিলুল মাহারা, ইহসিলুল মাহারা, তার মাহারত তার অর্জিত হবে। আশা করছি বুঝতে পেরেছেন কানের দুল দেখা। পরবর্তী এক একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলাদা আলাদা আলোচনা করব। স্বপ্নে গলার হার দেখলে, অলংকার দেখলে কি কি হয়, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তেমনি আপডেট, সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।